বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী কালীকার্তিকের শহর হিসেবেই পরিচিত। সেই শহরেই কার্তিক বিসর্জন নজরকারি গোটা জেলার। আজ সকাল থেকে পুলিশের নজরদারিতে সোনামুখীর কার্তিক বিসর্জন শুরু হয়েছে। সোনামুখীতে সরকারি অনুমোদন প্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা 17টি, কিন্তু সব মিলিয়ে সখানিক কার্তিক পুজো হয়ে থাকে প্রাচীন পৌর শহর সোনামুখীতে। অন্যান্য বছর সোনামুখী চৌমাথায় সরকারি অনুমোদন প্রাপ্ত সমস্ত কার্তিক পুজো উদ্যোক্তারা কার্নিভালে অংশগ্রহণ করতেন এবং বাজি পোড়ানো সকলের নজর কাটত। কিন্তু এবছর মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো কার্নিভাল এবং বাজি পোড়ানো সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফে। তবে মনে বিষাদের সুর থাকলেও আনন্দ উচ্ছ্বাসের খামতি নেই সোনামুখী শহরবাসী। সমস্ত পুজো উদ্যোক্তারা প্রশাসনিক নির্দেশকে মান্যতা দিয়ে কার্তিক বিসর্জন সম্পন্ন করেন। বাঁকুড়া থেকে নরেশ ভকতের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। অন্যান্য বছরের তুলনায় অনেকটাই মন খারাপ, কারণ হাইকোর্টের নির্দেশে যা যে আমাদেরকে করতে বলেছে সে অনুযায়ী আমরা প্রশাসন তরফ থেকে আমাদের প্রত্যেক পূজা কমিটি, কার্তিক কমিটি এবং কালী কমিটি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করছে এবং খুব সুন্দরভাবে বিসর্জনটি হচ্ছে। ঠিক টাইম মতো প্রত্যেক কার্তিক কমিটি সেই ঠাকুরকে দশের পুকুর ঘাটে নিয়ে আসছে। বাজি পোড়ানো হয়নি, প্রশাসনের নির্দেশ মতো প্রশাসন যেভাবে যেভাবে করতে বলেছে আমাদের সোনামুখীর পূজা কমিটিগুলো প্রত্যেকটি সেভাবে নির্দেশ মতো পালন করে চলেছে। অনেকটাই খামতি রয়ে গেছে, কেন সারা রাত ব্যাপী আমরা আনন্দ ফুর্তি করি এবং সকাল থেকে আমাদের স্বর্ণমিতলায় সমস্ত ঠাকুর সমাগম হয় এবং লোক সমাগম হয়। সেটা করোনার পরিস্থিতিতে সব কিছু আমাদের নিয়ে চলে গেছে, কি আর করা যাবে, আর আমরা প্রশাসনের নির্দেশ মতো সব কিছু পালন করছি।